পিপু শিশু করক আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের নাম। ব্যর্থতার বাবে পদত্যাগ করক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। দুর্ঘটনাগ্রস্ত নাওত কিমান যাত্রী আছিল এতিয়াও কেউ সঠিক তথ্য নাই সরকারের হাতত। যোরহাট জেলার নিমাতীঘাটত বুধবারে সংঘটিত ভয়াবহ ফেরি দুর্ঘটনাক লৈ সরকারক এই কঠোর সমালোচনা প্রদেশ কংগ্রেসের। বৃহস্পতিবারে মহানগরীর রাজীব ভবনত সংবাদমেল সম্বোধন করে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ইনলেন্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের নামটো করক পি পু হি হু। 20 ঘণ্টা সময়লৈকে সরকারে প্রকৃত তথ্য অসমৰ ৰাইজক দিব পৰা নাই। তাৰমানে নাৱত কোন উঠিছিল, টিকেট কাটিছিল নে নাই, কোনো খবৰ নাই। দায়িত্ব কোনে ল'ব? দায়িত্ব এজন জেইয়ে ল'ব, দায়িত্ব এজন ইঞ্জিনিয়াৰ ল'ব নে দায়িত্ব সরকারে ল'ব? আৰু যদি সরকারে লয় তেতিয়াহ'লে মন্ত্ৰীয়ে পদত্যাগ কৰিব লাগিব। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসে ফেৰী দুর্ঘটনাগ্রস্ত স্থানলৈ কার্যকরী সভাপতি রানা গোস্বামীর নেতৃত্বত প্রেরণ কৰিছে এটি সজাতি দল। 2018 বর্ষত উত্তর গুয়াহাটীত হওয়া ফেরি দুর্ঘটনার কথা উল্লেখ করে সংবাদমেলত ভূপেন বরাই পুনৰ কয়, 2018 চনত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিজের সমষ্টিত উত্তর গুয়াহাটীত একটা ভয়ঙ্কর নাও দুর্ঘটনা হয়েছিল। এখন সরকারত এজন বিত্তমন্ত্রী আছিল, এজন ইনলেন্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের মন্ত্রী আছিল, আর বিধানসভায় প্রতিশ্রুতি দিছিল যে সিঙ্গল ইঞ্জিন নাও আমি চলিব নিদো। আর সেই একেখন ধারাবাহিকভাবে চলি থাকা সরকার দুজন মন্ত্রীর এগারী আজি মুখ্যমন্ত্রী আর এগারী মন্ত্রী। 2018ৰ ফেৰী দুর্ঘটনার পরাও শিক্ষা নললে রাজ্য সরকারে, পরিমিতার মৃত্যুর বাবে রই আছিল নেকি সরকার? আর মুখ্যমন্ত্রী কৈছে যে আমি আজিয়ে পা সিঙ্গল নাও চলিব নিদো, আর 10 লাখ টাকার যখন নাও মেশিন যদি কিনব তার আমি 75% সাবসিডি দিম। তার মানে পরিমিতা দাসর বলি দিবলৈকে সরকার রই আছিল। বলিদানের পাছত অসমে সরকার নতুন পরিকল্পনা বিচারি পাব। আনকি মাজুলীর দলং নির্মাণ সম্পর্কে 2016 বর্ষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দিয়া এক ভাষণের কিয়দাংশও সংবাদমেলত প্রদর্শন করে ভূপেন বরাই। অন্যায় সে মুঝে আপকো মুক্তি দিলা দি, এক ব্রিজ চাইয়ে না, 7 সাল মে জো নহি হুয়া ও মে আপকো 5 সাল মে করকে দিখাও। ইফালে বৃহস্পতিবারে পুয়াই ফেরি দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয় শিবসাগরের বিধায়ক অখিল গগৈও। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বিধায়কজনে বুঝ লয় পরিস্থিতির। ইনলেন্ড ওয়াটার যেটু আছে আমার ট্রান্সপোর্ট, সেই ইনলেন্ড ওয়াটার ট্রান্সপোর্টের অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পরিস্থিতি, অব্যবস্থা বা দুরবস্থা, আসলে গোটেই অসমত কিবা মানে সৌভাগ্যক্রমতে আসলে এনেকা ঘটনাবিল নঘটাকে আছে। যিকোনো মুহূর্ততে এই ঘটনাবিল ঘটিব পরাকৈ সকলো ব্যবস্থায় সরকারে করে রাখিছে আসলে। নিমাতীঘাটত হওয়া এই ফেরি দুর্ঘটনার পাছত উদ্রেক হয়েছে বহু প্রশ্নর। আধারশিলা হল ঠিকই, কিন্তু কেতিয়া সম্পন্ন হব মাজুলি নিমাতী সংযোগী দলঙর কাম? কেতিয়ালৈ সরকার প্রশাসনের চকুত ধুলি দি নিয়ম উলঙ্ঘা করে বিপদসংকুলভাবে চলি থাকিব নাও ফেরি সেবা? এনেবর প্রশ্নরে এতিয়া বিরোধীও সরকারক করেছে কঠোর সমালোচনা। ভিডিও জার্নেলিস্ট হিতেশ ডেকার হইতে গুঞ্জন কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।